ফেরিঘাট থেকে বেরিয়েই দেখতে পেলাম কিছু দোকানপাট, যার মধ্যে ঠাকুরের কিছু দোকানপাট রয়েছে, রয়েছে একটি টিকিট কাউন্টার, আর আমরা ঠিক তার ডান পাশ দিয়ে বেরিয়ে যাব। ফেরিঘাট থেকে সোজা এসেই রাস্তার বাঁক নিতেই চোখে পড়লো জগন্নাথ দেবের মন্দির, আর এই মন্দিরকে আমরা ডান পাশে রেখে সোজা চলে যাব এখন ইসকন মন্দিরের উদ্দেশ্যে। ফেরিঘাট থেকে একটু এগিয়ে এসেই চোখে পড়লো এখানকার টোটো স্ট্যান্ড। তো চলুন এখান থেকে ইসকন মন্দির টোটোতে কত নেয় সেটি একবার তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। মন্দিরে যাওয়ার ভাড়া কত গো? 10 টাকা। 10 টাকা পার হেড? তো আপনারা কিন্তু ইচ্ছে করলে এখানটায় এসে পার হেড 10 টাকার বিনিময়ে সোজা ইসকন মন্দিরে যেতে পারেন। এবার কিন্তু মায়াপুর ঠিক ইসকন যে সবচেয়ে বড় মন্দিরটি আছে সেটি আমি দেখতে পাচ্ছি, আর ঠিক তার সামনেই আমি চলে এসেছি। আমি এখন চলে এসেছি মায়াপুর ইসকন মন্দিরের ঠিক 1 নম্বর গেটে। তো চলুন সেই 1 নম্বর গেট দেখতে কেমন তো চলুন ঘুরে আসি। তো চলুন এবার গেটের ভিতর দিয়ে আমরা ইসকনে প্রবেশ করি। এটি হচ্ছে গিয়ে প্রভুপাদের ভজন কুটির। এটা টোটালটাই এখানটায় দেখতে পাচ্ছেন খড় দিয়ে তৈরি, আর ঠিক উপাস্থায় রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের মূর্তি, তার সামনেই কিন্তু এখানটায় দিনরাত্র 24 ঘন্টাই কিন্তু ভজন করা হয়। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ